শুভেচ্ছা আমন্ত্রণ। চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি ফারজানা লীলা। দর্শক, চ্যানেল 24 এর সংবাদ প্রচারের পর 30 বছর আগের সগীরা ভাই ও ভাবি সহ গ্রেফতার চার, এ নিয়ে চলছে ব্রিফিং। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। সিদ্ধেশ্বর সামনে 64 নম্বর, এটা সিদ্ধেশ্বরী রোড বলে, ওই বাসাটার সামনে, জাস্ট বিকরুন্নেসা স্কুলের সামনে। ওনাকে আসার সাথে সাথে একটি মোটরসাইকেল তার সামনে এসে তারকে ব্যারিকেড দেয় এবং তার ব্যাগ টানাকটানি করে এবং তার হাতে যে সোনার বালা ছিল সেটি টানাটানি করে। ঠিক এই সময় উনি মোটরসাইকেলের পিছনে যে লোকটি দাঁড়ানো ছিল সেও নামা, তাকে বলছেন যে আমি তো তোকে চিনি বা আমি তোমাকে চিনি, তুমি এখানে কি করো? তখন তার যে সামনে ছিলেন সেই ভদ্রলোক প্রথমে তার একটি গুলি করে, গুলিটি তার এই ডান পাশে লাগে, ডান এখানে রাখে, পরবর্তী আর একটি গুলি করে, সেটি একদম বুকে বিদ্ধ হয় এবং তিনি পড়ে যান। তারপরে তারা মোটরসাইকেলে দুইটি ফায়ার করে বেইলি রোড হয়ে চলে যায়। রিক্সাওয়ালা দুর্দান্ত সাহসী ছিলেন, সে একটি ইটির টুকরা নিয়ে সে পিছন পিছন বেইলি রোড পর্যন্ত এসছেন, এসে সবাইকে বলছেন ধরো ধরো, ছিনতাইকারী গুলি করেছে, কেউ আগে আসেনি, চলে গেছে, ছিনতাইকারী এসে আর এই ডেড বডিটি পায়নি। ওই সময় এই আসতে আসতে লোকজন জড়ো হয়েছে। ডাক্তার রুমি নামে এক ভদ্রলোক ওই পথে যাচ্ছিলেন, তিনি এই ডেড বডিটি দেখে তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরবর্তীতে উনি ওনারা কিছু জানেন না, 5টার সময় বা 6টার সময় ওনার বাসায় ডিং করে এই ইয়ার দারোয়ান, তখনকার স্কুলের যে প্রিন্সিপাল ছিলেন এই হামিদা আলী, ওনার বাসার থেকে টেলিফোন করে যে আপনার বাচ্চাটিকে নিয়ে যান, আসেনি তার মা। উনি আসছেন, আসার পরে শুনেন যে একটি ছিনতাই হয়েছে সামনে, পরে উনি ঘটনা শুনে উনি বুঝতে পেরেছেন এবং উনি ঢাকা মেডিকেলে গিয়ে উনি দেখেন যে ওনার স্ত্রীর ডেড বডি। উনি একটি মামলা করেছেন, এই মামলাটি তদন্ত শেষে পুলিশ, ঢাকার ডিবি পুলিশ 1990 সালে এক বছর পর চার্জশিট দেয়। এই চার্জশিটে একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, তার নাম মন্টু ওরফে মিন্টু। এই মামলাটি বিচার চলাকালীন কথা উঠেছে যে সেখানে ছিনতাইকারী ছিল দুইজন, ছিনতাইকারী চার্জশিট হয়েছে একজন, এটা কেমন ঘটনা হলো, আরও বিভিন্ন কথাবার্তা উঠে সিদ্ধান্ত হয় বিচার পর্যায়ে মামলাটি আবার তদন্তে আসবে। যখন মামলাটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তদন্তের জন্য অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়, তখন 1990 সালে 2/7/91-তে, এটি 90 সালের শেষ দিকের ঘটনা যেটি আদালতে বিচারাধীন ছিল, আদালত থেকে একটি মহামান্য হাইকোর্ট এই মামলাটির একটি আদেশে ভুল হয়েছে বা এরকম একটি 6 মাসের একটি স্থগিতাদেশ। দর্শক, চ্যানেল 24 এর সংবাদ প্রচারের পর 30 বছর আগের সগীরা মোর্শেদ হত্যা মামলা তদন্তে নতুন মোড় এসেছিল এবং বড় ভাই এবং ভাবি সহ গ্রেফতার চারজন হয়েছিল, এ নিয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে যা কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, খুচরা বাজারে তা আরও বেশি। আজ সকাল থেকে খাতুনগঞ্জে মিশর তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, আর মিয়ানমারের পেঁয়াজ উঠছে 160 টাকা পর্যন্ত। যদিও ভারতের কোনো পেঁয়াজ এখন গুদামে নেই বলে দাবি বিক্রেতাদের, আড়তদাররা বলছেন সীমান্ত থেকে প্রতিদিন 10 থেকে 12 ট্রাক পেঁয়াজ আসে খাতুনগঞ্জে, কিন্তু এখন তা নেমে এসেছে 3 থেকে 4টিতে। সরবরাহ কমার ফলে দাম নিয়ন্ত্রণে আসছে না। তবে অভিযোগ, কেজি প্রতি পেঁয়াজের আমদানি মূল্য যেখানে 40 থেকে 45 টাকা, সেটা পাইকার আর খুচরা বাজার হয়ে ক্রেতার হাতে সর্বোচ্চ 70 থেকে 80 টাকায় পৌঁছার কথা, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী তা বিক্রি করছে ইচ্ছে মতো দামে। রেলের দুটি জোনের মধ্যে সবচেয়ে ব্যস্ততম পূর্বাঞ্চল, যেখানে যাত্রী পরিবহনও হয় বেশি, কিন্তু এই অঞ্চলের বিভিন্ন রুটে ক্রমেই দুর্ঘটনা বাড়ছে। গত 7 বছরে দুর্ঘটনা ঘটেছে 1000-এর বেশি, প্রাণ গেছে প্রায় 150 জনের। এসব দুর্ঘটনার পেছনে অন্তত 8টি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। জুবায়ের মঞ্জুরের রিপোর্ট। রেলের পূর্বাঞ্চল, যেখানে বিভিন্ন রুটে চলাচল করে 150-এর মতো ট্রেন, বছরে এসব ট্রেন যাত্রী পরিবহন করে অন্তত 2 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয় চট্টগ্রাম ঢাকা রুটে। তবে দেশের সবচেয়ে ব্যস্ততম রুট হলেও ট্রেন চলাচলে ঝুঁকিও বেশি এই পথে। তথ্য বলছে
2013 থেকে চলতি মাস পর্যন্ত এই পূর্বাঞ্চলে দুর্ঘটনা ঘটেছে 1000-এর বেশি, প্রাণ গেছে অন্তত 140 জনের, যাতে শুধু 16 জনই মারা গেছে মঙ্গলবারের দুর্ঘটনায়। এর আগে 2010 সালে নরসিংদীতে প্রাণ যায় 13 জনের। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে এখানে কয়েকটি মুখোমুখি সংঘর্ষ হলেও বেশিরভাগই ঘটে লেভেল ক্রসিং এ। এরপর রয়েছে বগি লাইনচ্যুতি, আর এসব দুর্ঘটনার নেপথ্যে আছে চালকের ভুল কিংবা গাফিলতি, লেভেল ক্রসিং এ অসতর্কতা, জরাজীর্ণ সেতু, স্লিপার না থাকা, ঝুঁকিপূর্ণ রেলপথ সহ অন্তত 8টি কারণ। আমার ব্যবস্থাপনাটা যদি ঠিক না থাকে, আমার রেলের মধ্যে তো সিগন্যাল সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, সিগন্যাল সিস্টেমের মধ্যে যদি গলত থাকে, ড্রাইভাররা যদি সচেতন না হয়, আমার হোল ট্র্যাক কন্ডিশনগুলো যদি ভালো না থাকে, এই সমস্ত অনেক কন্ডিশনগুলো, অনেক ফ্যাক্টর থাকে, এই সমস্তগুলোকেই কিন্তু বিচার বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। এসব কারণের অনেকগুলোর সাথে একমত ট্রেন পরিচালনা কিংবা যোগাযোগ নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তারাও, বলছেন এসব সমস্যার সমাধান হলে অনেকটাই কমবে দুর্ঘটনা। একটা ট্রেন পরিচালনা করতে গেলে তার একটা পরিবেশ, তার পরিবেশটা পরিষ্কার থাকতো, পরিবেশ দেন আমার যাওয়ার পথ পরিষ্কার করেন। একটা লাইনের কারণে হয়, তারপরে সিগন্যালের কারণে হয়, তো মানুষের ভুলের কারণে হয়, সাধারণত এই তিনটে এগুলোই হয়। দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি রেলের ব্যবস্থাপনায় আধুনিকায়ন দরকার, পাশাপাশি প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন, দেখছেন চট্টগ্রাম 24। শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চালাতে হবে, না হলে প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত দেশ করার উদ্যোগ সফল হবে না। সকালে চট্টগ্রামে নাগরিক উদ্যোগ আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এমন কথা বলেন নেতারা। সংগঠনটির আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে র্যালি বের করা হয় পুরাতন রেল স্টেশন চত্বর থেকে, সেটি বিভিন্ন সড়ক ঘুরে লালদীঘি ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের প্রতীকে পুষ্পুতুল পোড়ানো হয়। চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। সকালে নগরের জিএসএ কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এনবিআর এর সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, কর কমিশনার জিয়া মাবুল কালাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। তবে উদ্বোধনের আগেই মেলা প্রাঙ্গণে ভিড় জমান সেবাগ্রহীতারা। তারা কর সংক্রান্ত নানা সেবা সম্পর্কে তথ্য জানতে চান। কর্মকর্তারা জানান 46টি স্টলে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর সংক্রান্ত সব ধরনের মেলা মিলবে, সব ধরনের সেবা মিলবে মেলায়। জানান গত অর্থ বছরে চট্টগ্রাম অঞ্চলে 11,177 কোটি টাকার আয়কর আদায় করা হয়, এবার যা আরো বাড়বে বলে আশা তাদের। এটা আসলে জনগণের ভীতি দূর করার জন্যই আর জনসচেতনতা সৃষ্টির জন্য এই মেলার আয়োজন। এখানে এটা আমাদের ওয়ান স্টপ সার্ভিস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাঙ্গণে আপনাদের সব ধরনের সার্ভিস আছে। এখানে ইটিএন খোলা থেকে শুরু করে ব্যাংকের সুবিধাটা আছে, ব্যাংক বুথ রয়েছে, তিনটা ব্যাংক আছে, আর মানে আমাদের করঞ্চলে যতগুলো করঞ্চল আছে সবগুলোর বুথ রয়েছে এখানে। এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।